এই ভিডিওটিতে যারা যারা আমরা অভিনয় করেছি তারা সকলেই যে যার বাড়িতে বসে আলাদা আলাদা ভিডিওটি শ্যুট করেছি এবং তারপরেই এই ভিডিওটি তৈরি হয়েছে। এই লকডাউনের সময় আপনারাও কিছু ক্রিয়েটিভ তৈরি করার চেষ্টা করুন এবং সকলের কাছে তুলে ধরুন। বুলেটকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কি করবো? বুলেট হয়ে গেছে তো, এখন রাস্তায় খুঁজে বেরোবো, পুলিশ ট্যাটু বানিয়ে দেবে পিছনে। এখন ও ডিম্পি কাঁদছে, চলো দেখি। ডিম্পি কাঁদছে, চলো দেখছি, চলো। আরে বহুত প্রবলেম করেছে ওর, আমার আমার প্রতি কোনো ইয়ে নেই, তুই যা তার ঘুরে আয়। যাবি না তো? না দেখিনি তো, ওই ঘরে আছে নাকি দেখো। খুঁজে পাওয়া মুশকিল ব্যাপার। বুলেট, ও বুলেট, ও বুলটু, ভাল লাগে চারদিক ঘুরে ঘুরে আমরা অন্য হয়ে পড়েছি, তুমি এখানে বসে আছো? এসো এসো বলছি, এসো। আয় বাবা, বেরিয়ে বেরিয়ে আয়, আয় আয়, চলে আয় বাবা, আয় 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 আয়। কি তোর কি অভিমান হয়েছিল? খাটের তলায় ঢুকে বসেছিল। এ ডিম্পি, তাড়াতাড়ি আয়, বুলেটকে পাওয়া গেছে। এই লকডাউনের বাজারে ও আবার কোথায় যাবে? ও মানুষের থেকে অনেক বেশি বুদ্ধিমান, মানুষের থেকেও বেশি বুদ্ধিমান। খাটি খাটি মেরে দিল, কি সুন্দর ঘুমাচ্ছিলাম, ঘুমটা সহ্য হলো না। বলে করো, আদর করো আর কি, তোমাদের প্রাণের বুলেট খুঁজে খুঁজে এটাকে বেঁধে রাখতে পারছো না? বেঁধে রাখো, বেঁধে রাখো, ভালো কথা বলছি, বেঁধে রাখো। লকডাউন চলছে বলে হঠাৎ করে অমানবিক হয়ে যাবেন না। যে পোষ্যটি আপনার এতদিন খুব কাছের ছিল, ভালোবাসার ছিল, আদরের ছিল, হঠাৎ করে তাকে রাস্তায় বের করে দেবেন? এটা হয়? ঘরে রাখুন, ওদের ভালোবাসুন, মানবিক থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। পরিবারের সদস্যকে হঠাৎ করে নিজের ঘরের পোষ্য ভাববেন না, বিশেষ করে লকডাউনের সময়। ওদের জন্য একটু বিশেষ করে চিন্তা করুন, নিজের ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ওদেরকেও ঘরে রাখুন। নিজেরাও ঘরে থাকুন, সুস্থ থাকুন, এবং ওদেরকেও ঘরে রাখুন, সুস্থ রাখুন।